ছেড়ে আমাকে আর কোথাও যেতে হবে না। আমিও ভাবছিলাম তোকে আর যেতে দেবো না, আর কাজ করতে দেবো না। কাজ ছেড়ে দিয়ে এসেছিস, ভালোই করেছিস। দুদিনের জন্য শুধুই কষ্ট করলি, জানিস তো হাসপাতালে এবার একটা ভালো কাজ পেয়েছি। আর কটা দিন আগে যদি পেতে মা, তাহলে তাহলে কি কিচ্ছু না, কিচ্ছু না। শহরে থেকে বেশ ভালো চালু হয়ে গেছিস। কবে হয়তো জানিস দিদি? আমি জানতাম তুই আজ ঠিক আসবি। কি করে জানলাম? আমি স্বপ্নে দেখেছি, ভোরের স্বপ্ন কখনো মিথ্যে হয় না। বলবেই বলবে। আর গপ করিস না, থাম তো। তুমি থামো মা, কতদিন পর দিদি এসেছে, একটু কথা বলবো। কথা বলার অনেক সুযোগ পাবি, কবিতা কাজ ছেড়ে দিয়ে চলে এসেছে। সত্যি দিদি? সত্যি? সাবাস দিদি, সাবাস। এতদিনে একটা সাহসের মতো কাজ করেছিস, এবার জমি আড্ডা দেবো, পেট ভরে হিংসে করবো, আর গলা ফাটিয়ে ঝগড়াও করবে। আরে দিদি, তুই এরকম কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? থাকবে না, কত দূর থেকে এসেছে, গাড়ি ঘোড়ার কি বন্ধ হয় নাকি? বস কবিতা, বস। যদি বাই চান্স লাইন
চলে যায়। কবিতা ফিরেছে? কবিতা আমি সেখানে গিয়েছিলাম, ওরা কবিতাকে তাড়িয়ে দিয়ে পারবো না।
চুরি না করলে তো আমি তাকে
মারতাম না, তার গায়ে হাতও তুলতাম না। দিদি চুরি করে নি মা, চুরি সে করতে পারে না। আমি বিশ্বাস করবো না যে দিদি চুরি করেছে। মা, হাতে তুলে না দিলে যে জিনিস সে নেয় না সে করবে পরের জিনিস চুরি, সেও তুমি বিশ্বাস করলে করতে পারলে মা? ওরে না রে না, আমি বিশ্বাস করিনি। তবে কেন দিদিকে অমন করে মারলে? যাকে কোনদিন একটা গাল দাওনি তাকে তুমি মেরে ফুলিয়ে দিলে। তোমার মার তার তত লাগেনি মা, যত লেগেছে মনে। জানো কাল খেতে বসে এক গ্লাস ভাত সে মুখে তোলেনি, শুধু অজরে কেঁদেছে। চুপ কর সবিতা, চুপ কর। তোমার কাছ থেকে এমন আঘাত সে কল্পনাও করেনি। ফিরে আয় কবিতা, ফিরে আয় মা, আর তোকে মারবো না আমি। ফিরে আয়, ফিরে আয়। কবিতা ফিরেছে? ফিরেনি পিসি। তুই এত ভয় পাস না, যাবে কোথায়? ঠিক ফিরে আসবে, রাগ করে গেলেই ফিরে আসবে। না পিসি, দিদি যখন একবার গেছে তখন আমার মন বলছে সে আর ফিরবে না। উনি কত ভাবছিস কেন বলতো? পুলিশে খবর দিচ্ছি, ওরা ঠিক খুঁজে বার করে নিয়ে আসবে। পুলিশের সাত দিনেই দিদিকে খুঁজে বার করে, দিদি সব ধরাছোঁয়ার বাইরে। আহ সবিতা, আমার বুক কাঁপছে পুনি, আমার বড় বুক কাঁপছে। এ কি সর্বনাশ আমি করলাম, কি করলাম? তুই অস্থির হোস না, এখন কি অস্থির হলে চলে? কবিতা তোর মেয়ে, তাহলে আমার কি কেউ নয়? আমার বুকের মধ্যে কি ঝড় বইছে না? কিন্তু কি করবো বল, হাত পা কোলে নিয়ে বসে থাকতে তো পারি না, চারিদিকে খুঁজতে হবে, ফটো নিয়ে কাগজে ছাপাতে হবে। দে দে দেখি কবিতার একটা ফটো দে। ফটো নেই। নেই? হতভাগী, সব নিয়ে চলে গেছে, আমাকে শাস্তি দেবে বলে সব নিয়ে চলে গেছে। অত বড় মেয়ের গায়ে তুই বা হাত তুলতে গেলি কেন? চুরির কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল, আর আমি নিজেকে সামলাতে পারলাম না। নইলে আমি কি ওর গায়ে হাত তুলি, নাকি কখনো হাত তুলেছি ওর গায়ে? সবই নিয়তি, না হলে ওরই অমন দুর্মতি হবে কেন? কেন করবে চুরি? উনি পিসি, তুমি ঠিক জানো যে দিদি চুরি করেছে? ওরা তো তাই বললো। চুরির মাল কি দিদির কাছে পাওয়া গেছে? না, সে কথা কিছু বলেনি। তবে কি করে প্রমাণ হলো যে দিদি চুরি করেছে? প্রমাণ আবার কি? দিদিমণি বললো, দিদিমণি বললো, আর দিদি চোর হয়ে গেল। না পিসি, এ আমি কিছুতেই মেনে নিতে পারি না। দিদিমণি কি তাহলে মিথ্যে বলবে? সে কথা সেই জানে, কিন্তু দিদির নামে এত বড় অপবাদ আমি কিছুতেই মেনে নেবো না। আমি এই ফ্যাসলা করেই ছাড়বো, আমি যাবো। কোথায় যাবি তুই? দিদিমণির বাড়িতে। না, ঝগড়া করতে নয়, ঝিয়ের কাজ করতে। না না, আমি তোকে যেতে দেবো না। আর আমিও তোকে নিয়ে যেতে পারবো না। তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি শুধু আমাকে ঠিকানাটা দাও, তারপর যা করার আমি করব। ঠিকানা দিয়ে আমি কি আমার কলঙ্কের ভাগী হব নাকি? তোমার ভয় নেই পিসি, আমি তোমার কথা উচ্চারণও করবো না, সব পরিচয় গোপন রেখেই আমি ঝি সাজবো। আমি তোকে যেতে দেব না, আমি তোকে যেতে দেব না। বাধা দিও না মা, আমার কোনো ভয় নেই, আমি দিদি নই। গাল খেলে গাল দিতে আমি জানি, মার খেলে মারও দিতে আমি জানি। আমি যাব, আমি দেখতে চাই, আমি জানতে চাই কেন আমার দিদিকে চোর সাজাবো, কেন কেন? যা তাহলে বুঝিস কর, আমি এসবের মধ্যে নেই, আমি এখন চলি। দাঁড়াও বলি পিসি, ঠিকানাটা দিয়ে যাও। না না, তুই যেতে পারবি না মা।
একজন চলে গেল, আবার আবার তুইও চলে যাবি, আমি তাহলে কাকে নিয়ে থাকবো বল? রাতের অন্ধকারে সে বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। কি অলক্ষণ কথা, মেয়েটা পালিয়ে গেল, তুই কোথায় ছিলি? মেয়েটা চলে গেল, তখন তো ঘুম ভাঙলো না, তুই কি ঘুমোচ্ছিলি নাকি মরে পড়েছিলি? মরণ আমার নেই খুড়ি, মরণ আমার নেই, দেখছো না কেমন কেমন তরতাজা হয়ে দাঁড়িয়ে আছে তোমার সামনে? তুমি তো পালাবার মেয়ে নয়, বল পোড়ামুখী কি করেছিস তার? আর কবিতা সুস্থ থাকে।
গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে, মনে পড়েছে মাঝরা রেল লাইন আলো গর্জন ফুটন্ত ট্রেন শেষ করে আমি মনে প্রাণে
পুলিশে তোমাকে দেব না, আমি তোমাকে ছাড়বো না। আর মামি কি করবে বাবাকে? পুতুল বানাবো, তোমার নাম দেব, নতুন পরিচয় দেব, আর দেব নতুন ঠিকানা, নতুন নাম, নতুন পরিচয়, নতুন ঠিকানা। হ্যাঁ, তোমার নাম হবে অরিন্দিতা, পরিচয় হবে অভিনেত্রী, আর তোমার ঠিকানা হবে মহিলা যাত্রা সমাজ। না না, আমি পারবো না। তুমি পারবে, নিশ্চয়ই পারবে। অভিনয় আমি জানি না, শিখে নেব। গানের গলা আমার নেই, তৈরি করে দেব। সংলাপ আমার আসে না। আসবে, নিশ্চয়ই আসবে, আমার ভুল হতে পারে না। আমার মন বলছে তোমার মধ্যে একটা মস্ত বড় প্রতিভা লুকিয়ে রয়েছে। প্রমাণ চাও, একটুখানি প্রমাণ দাও, একটা কবিতা শোনাও। কবিতা তো জানি না। জানো, নিশ্চয়ই জানো, যা জানো, যেটুকু জানো তাই শোনাও। না না,